জানতে চেয়েছিলাম আল্লাহ আপনি থাকেন কোথায়। এখন তিনি বলে আমি তোমার শারকির থেকে অতি নিকটে থাকি, যত কল্লা তত আল্লাহ, প্রত্যেকটা মানুষের নফসের মধ্যে আমি আল্লাহ আছি। তাহলে যত কল্লা তত আল্লাহ যদি হয়, দেখা যাচ্ছে এক আল্লাহ আরেক আল্লাহর সাথে মাথা ফাটাফাটি লাগে না বাবা? এক আল্লাহ আরেক আল্লাহরে ভুষাই একবারে দাঁত দুধ সব ফালাই দেয়, আবার এক আল্লাহ আরেক আল্লাহরে ধইরে এমন মারা মারে, মারতে মারতে আর একবারে মাইরেই ফালায়। এই যে যে মান সব যত কল্লা তত যদি আল্লাহ হয়, এক আল্লাহ আরেক আল্লাহরে মারে কেন? এই মারামারিটা কে করে, এই বিষয়টা কি? আর একটা কথা বলছে, বলে রিজিকের মালিক আল্লাহ। তাহলে আপনারা এই বেকার ছেলেদের সাথে বিয়ে দেন না কেন? না দেয়, পরম দেয়। তবে কি আমরা সবকরাতের নামাজ পড়ি না বাবা? পড়ি, সবকরাতের নামাজ পড়ি, সবে কদরের নামাজ পড়ি। আমরা সব নামাজ, সব বরাত, সব কদর নামাজে নাকি নামাজ পড়লে তাদের নাকি ভাগ্য পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে রিকশা চালায় সে অনেক আশা ভরসা করে নামাজ কালাম পড়ছে যে আল্লাহ, তিনি নাকি একবারে আসমান থেকে তিনি নাকি নিচে নেমে আসে, বান্দাদের ভাগ্য লিপি তিনি লেখেন। তো বান্দারা কি করে আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চাওয়া পাওয়া তারা রাখে, কিন্তু আল্লাহর কাছে চায়। কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে যে রিকশা চালায় পরের বছর সে রিকশাই চালায়, তার ভাগ্য আর পরিবর্তন হয় না। আবার কেউ রিকশা চালায় পরের বছর তার কিষান দিয়ে খাইতে হয়, তার ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে যে উপজেলা চেয়ারম্যান হইছে, পরের বছর সে এমপি হয়ে যায়, তার ভাগ্য পরিবর্তন ঠিকই হইতেছে। যার 100 কোটি টাকা আছে তার পরের বছর 200 কোটি টাকা হয়, কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ আমরা ব্যান চালাই, আমরা ব্যানের বাদ দিয়ে ওই কিষান দিয়ে খাইতে হয়। আমাদের ভাগ্যটা যে পরিবর্তন করেন না কেন করেন না, এই বিষয়টা কি? এই কারণটা আপনি বলবেন। বললেন আমার কোনো শরীক নাই, আমি লাশ শরীক। আপনার যদি কোনো শরীক না থাকে, আপনি যদি লাশ শরীক হন, তাহলে এখান থেকে আপনার কাছে আমার একটা গান থাকবে, আশা করি আপনি গানটি লক্ষ্য করে শুনবেন। লীলা খেলা বুঝলাম নাশা, লীলা খেলা শুনি শরি নাইলা শরি আলা বুঝলাম নাশা, লীলা খেলা আমি বুঝলাম নাশা, লীলা খেলা শুনি Thank you.
ভুলাম না শায়েস লীলা খেলা। আঠারো হাজার আল্লাহর আলো সৃষ্টি করলেন শাই নিরঞ্জন, কারে সৃষ্টি করে রাখলে গোপন। একজন আছে আমার আল্লাহ পাক, তিনি একজনকে সৃষ্টি করে গোপন রেখেছেন। আপনি বলবেন কাকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক গোপন রেখেছে, তাকে কবে কোন দিন প্রকাশ করবে? আজও পর্যন্ত একজনকে নাকি সৃষ্টি করে নাই, তাকে কবে সৃষ্টি করা হবে, সেই ব্যক্তিটা কে? এই গান থেকে আপনার কাছে আমার জানবার রইল। গানের মধ্যে আরো আছে, কোথায় ছিল আশা করি এই গানটার মধ্যে কিছু সূক্ষ্ম সুন্দর কথা আছে। আজকের পরম যিনি তিনি আমাদের বোঝাবে। বাবা আল্লাহ লীলা খেলা বুঝার কারো সাধ্য নাই। দেখা যাচ্ছে একটা মায়ের গর্ভে যখন একটা শিশু বাচ্চা থাকে, শিশুরা কিন্তু নিষ্পাপ, কিন্তু ওই শিশুটা দেখা যাচ্ছে অনেকের ঘরে ল্যাংড়া হয়, হয় না বাবা? অনেকের ঘরে কানা হয়, অনেকের ঘরে লুলা হয়, আবার অনেকে পরিপূর্ণ মানবী হয়ে পৃথিবীতে আসে। আল্লাহ তুমি বলবা একজন শিশু তারা তো কোনো পাপ করে না, তারা যদি পাপ না করে তারা ল্যাংড়া আঁচড় কানা ঘুরা হইয়া এসে গুলি ছাড়ে গেলে, মিরপুর গেলে, বিভিন্ন জায়গায় গেলে, রাস্তাঘাটে ঢাকা শহরে বেশি দেখা যায়, তারা এই যে রাস্তার মধ্যে পাও নাই, তার হাত আছে হাত নাই, তার পা আছে আবার অর্ধেক অঙ্গই তাদের নাই, ওই তাদেরকে যে সৃষ্টি করে যে 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 আজাব একটা সাজা দিতেছ, এটা কোন পাপের জন্য তাদেরকে সাজাটা দিতেছ?
তাদের পাপটা কোথায়? এখানেও একটা পয়েন্ট আজকে পরমের কাছে আমার রয়ে অনেক কথাই তো জানতে মনে চায়। ভাবুক একজন পরম পাইছে আজকে, তবে এতটুকু জানি যেহেতু বলছে যে আমি বান্দার জীবের স্মারকের থেকে অতি নিকট, যত কল্যাণ তত আল্লাহ, তার মানে জীব ছাড়া পরম অচল, জীবের মধ্যেই পরম আছে, পরমের নিজস্ব কোনো স্থান নাই। আমাকে দিয়েই পরমের শক্তি, আমি নাই পরম নাই। আমি এখানে আরেকটি বিষয় জানব, আমরা মুসলমান যারা আছি তারা যদি মারা যায় আমাদের ভোর আজাব ভয় হয় কিনা বাবা? মুনকির নেকির দুজন ফেরেশতা আসে, এসে তারা কবরের মধ্যে সওয়াল জবাব করে। এখন আপনার কাছে আমি জানব, অনেক মানুষ আছে যারা নৌকা ডুবে মারা যায়, যায় না বাবা? অনেক মানুষ আছে যে নৌকা ডুবে মারা যায়। আগে যেমন আমাদের মা ফেরি ঘাটে লঞ্চ ডুবে যাইত, ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ তারা মারা যাইত। মারা গেলে দেখা যাচ্ছে অনেকের লাশ খুঁজে পাওয়া যেত, আবার অনেকের লাশ খুঁজে পাওয়াই যাইত না, কবর নাই তাদের, তাদের কোনো কবর নাই। তাহলে তাদের গোড় আজাবটা কিভাবে হয়? তাদের গোড় আজাবটা কিভাবে হয়? মুনকির নেকির তাদের কোন জায়গায় গিয়ে এই সওয়াল জবাবটা করে? আবার অনেক সনাতন ধর্মের লোক আছে না, আমরা তো মুসলমান যারা তারা আমরা আল্লাহ বলে ডাকি, কিন্তু হিন্দু যারা তারা কি বলে? ভগবান। কিন্তু ভগবান যিনি তারা তো ওই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এখান এখান থেকে আমি আপনার কাছে জানবো, যারা আপনাকে ভগবান রূপে বিশ্বাস করে, যারা আপনার উপাসনা করে, ওই হিন্দু লোক তারা যখন মারা যায় তাদের তো কবর হয় না। তাহলে তাদের এই যে মুনকির নেকি এই দুইজন ফেরেশতা তারা কখন কোথায় গিয়ে তাদের সওয়াল জবাবটা করে? চমৎকার। এইটা এখানে একটা প্যাস আপনার কাছে আমার রয়ে গেল, একটু সূক্ষ্ম ভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। Yeah.
ধরে ও তেলারে তেল দিলে আমি দয়াল কইতাম তারে, যার মাথায় তেল আছে যার লাখ লাখ টাকা আছে তার তো টাকার কোনো প্রয়োজন নাই, যার কিছু নাই যে দিনে দিনে ভিক্ষা করে খায় যদি পরম দয়াল যদি দয়া করে তাদেরকে যদি একটা ব্যবস্থা করে তাহলে তো তিনি দয়াল, তা না হলে কিসের দয়াল? দয়াল নাম তো তার থাকে না যদি তেলের মাথায় তেল দেয়, ও তেলের যদি তেল দিতে পারে সেই তো পরম গুরু হয় পরম দয়াল হয়। আমি চাইবো আজকের যিনি পরম তিনি যেন ও তেলের মাথায় তেল দেয়, তেলের মাথায় যেন তেলটা না দেয়।